টাঙ্গাইল দুই গোপালপুর ভবপুরের সংসদ সদস্য ছোট মনির ও তার সন্ত্রাসী বাহিনীর কর্তৃক গুম, সন্ত্রাস, খুন, প্রাণনাশের হুমকি এবং হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের সহ অনৈতিক গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, পিতা আলহাজ সোহরাব আলী, সাংকষ্টাপাড়া, ইনন গোবিন্দ দাসী, উপজেলা ভবপুর, জেলা টাঙ্গাইল। ছাত্রজীবন থেকে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হই। ভবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি 1998 থেকে 2003 সাল পর্যন্ত, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস 1994-95 শিক্ষাবর্ষ, গোবিন্দ দাসী ইনন পরিষদের আওয়ামী লীগ মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে 2011 সালে বিপুল ভোটে জয়লাভ করি। গোবিন্দ দাসী ইনন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি 2003 সাল থেকে 2017 সাল পর্যন্ত। বর্তমান ভবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদে থেকে তৃণমূল আওয়ামী লীগের রাজনীতিকে সংগঠিত করে যাচ্ছি। 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের মন্ত্রী, 21 আগস্ট গ্রেনেড হামলা মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী আব্দুল সালাম পিন্টুর সন্ত্রাসী বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছি। তৎসময়ে আমার বাড়িঘর ঘুরে দেয় এবং ধারাবাহিকভাবে প্রায় 48টি মামলা মাসের পর মাস কারাগারে থাকতে হয়েছে। আমার পরিবার দীর্ঘ দিন অর্থ সংকট অনাহারে দিন কাটাচ্ছে এবং এখনও অর্থনৈতিক দৈন্যতার মাঝে আমার পরিবার নিমজ্জিত। এত জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেও কখনো বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শ হতে বিচ্যুত হয়নি। আজ আওয়ামী লীগ সরকার 14 বছর যাবৎ ক্ষমতায়, আমি ব্যক্তিগত কোনো অনৈতিক অর্থনৈতিক সুবিধা ভোগ করিনি, কিন্তু বর্তমান নিজ দলের সংসদ সদস্য ছোট মনির এমপি এবং তার বাহিনী দ্বারা প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, প্রাণনাশের হুমকিতে পরিবার পরিজন সহ আতঙ্কে দিন অতিবাহিত করছি। এখানে আরও উল্লেখ্য যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘাটাইল পোড়াবাড়ি সালিয়াজানি গোপালপুর শস্যাবাড়ি জগন্নাথগঞ্জ জেলা মহাসড়ক Z4017 রাস্তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে 14 মার্চ 2019 তারিখ উদ্বোধন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি নাম ফলক স্থাপন করা হয়। কিন্তু কয়েক মাস অতিবাহিত হওয়ার পর সংসদ সদস্য ছোট মনির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ফলকটি ভেঙে নিজের ছোট মনির সাহেবের নামে নতুন একটি নাম ফলক স্থাপন করে, যা গোপালপুর ভবপুরের সাধারণ মানুষ সবাই অবগত আছে। এমপি ছোট মনিরের এত বড় দৃষ্টতা সহ নানান বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ করার কারণে বিভিন্ন সময় তার সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যা, গুমের হুমকি দিয়েছে। পরবর্তীতে ভবপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম অতি উৎসাহিত হয়ে ছোট মনিরের নির্দেশে জনৈক উজ্জ্বলের অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে ভবপুর থানার মামলা নম্বর 1/3/3/2023 ZR19/2023 একটি মিথ্যা মামলা রুজু করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালত আত্মসমর্পণ করলে মহামান্য আদালত আমাকে 5/3/2023 তারিখে জামিন মঞ্জুর করেন। এমপি ছোট মনির শুধু আমাকে হয়রানি করে ক্ষান্ত হয় নাই, গত 5/2/2023 ইংরেজি তারিখে ভবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ভবপুরের 3 বারের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত মেয়র, জননেতা বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করতে গেলে ছোট মনির এর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমি সহ একজন বীর মুক্তিযোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে গুলি বর্ষণ করে, দেশি অস্ত্র দ্বারা আমাদের গাড়ি বহরের গাড়ি ভাঙচুর করে এবং 3টি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এই সময় আমাদের প্রায় 40 জন নেতা কর্মীকে মারপিট করে রক্তাক্ত জখম করে। ঘটনার ছবি ও ভিডিও ধারণকালে প্রায় 8-10 জন সাংবাদিককে মারপিট করে ক্যামেরা ছিনিয়ে নেয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জাতির বিবেক, সমাজের কিছু কতিপয় অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসী রাজনৈতিক ছত্র ছায় দেশ ও জাতিকে ধ্বংস করতে চায়, ঠিক এমন একজন অশিক্ষিত বর্বর হত্যা পরিকল্পনাকারী চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী ভবপুর গোপালপুরের সংসদ সদস্য ছোট মনির সমাজের নিকট এই কুখ্যাত সংসদ সদস্যের মুখোশ খুলে দিতে পারেন আপনারাই। আমি এই হাইব্রিড অনুপ্রবেশকারী কুখ্যাত সংসদ সদস্যের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিবরণ তথ্য প্রমাণ সহ নিম্নে বর্ণনা করছি। হত্যা পরিকল্পনাকারী লোকমুখে কথিত আছে এই এমপি ছোট মনির, তার ভাই বড়মনিরের ইন্ধনে তাদের সন্ত্রাসী বাহিনী গোপালপুরের হাদিরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন নজরুল ইসলাম
কলেজের সমাজ কল্যাণ বিভাগের জনপ্রিয় প্রগতিশীল চেতনার ধারক বাহক প্রভাষক জনাব আমিনুল ইসলাম খান নিক্সনকে হত্যা করেছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে, যা পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগ অবগত আছেন। হত্যা চেষ্টাকারী হিসেবে গত 16/9/19 হাদরা ইউনিয়নের ছাত্রলীগের তৎকালীন সভাপতি জুয়েল রানা দায়িত্বরত অবস্থায় এই সন্ত্রাসী এমপি ছোট মদিরের নির্দেশে সন্ত্রাসী বাহিনী শফিক ইকবাল মিলন কবির লাবলু রিপন জুয়েল প্রমুখ সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হত্যা না করতে পারলেও বার আক্রমণে সে এখন পঙ্গু হয়ে জীবন যাপন করছে। এ বিষয়ে একটি মামলাও হয়েছে সিআর 205/2019, মামলার তারিখ 19/9/2019, 380 দায়ের করা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। হুমকিদাতা বিগত কয়েক মাস আগে জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং শেষে তৎকালীন জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি সাহেবের অফিস কক্ষের বারান্দায় আওয়ামী লীগ মনোনীত গোপালপুর উপজেলা চেয়ারম্যান জনাব ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু সাহেবকে হেনস্থা করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে সন্ত্রাসী এমপি ছোট মনির ও তার ভাই বড় মনির, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার প্রার্থনা করেন এবং ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর দরখাস্ত দিয়েছিলেন। চাতাবাস মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা অংশ হিসাবে ভবপুরে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতু এক ও ভবপুর তারাকান্দি রোডের ঠিকাদারের কাছে চাঁদাবাস এমপি ছোটমনির তার বড় ভাই বড়মনির 5 কোটি টাকা চাঁদা দাবি করে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দখলবাস টাঙ্গাইলের পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনাব শাহিনুর রহমান ঠান্ডুর পৈতৃক ভিটা দখল করার জন্য এই দখলবাস ও সন্ত্রাসী এমপি সন্ত্রাসীরা শাহিনুর রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে এমপি ছোটমনিরের বাসায় নিয়ে যায়। সেখানে এমপি অস্ত্রের মুখে বাড়ি লিখে দেওয়ার জন্য জোর প্রয়োগ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাদে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বহুল প্রচলিত গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে। গোবিন্দাসী ঘাটে আমার বৈধ বালু বিক্রয়ের ইয়ার্ড বালুর ঘাট, যেখানে শতাধিক পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, উহা প্রশাসনের অপব্যবহারের মাধ্যমে এবং তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক জোর করে দখল করে নেয়। নিকটাল ইউনিয়নের পুল শেমুজায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকারের বালুর ইয়ার্ড একইভাবে দখল করে নেন। অপরাজনীতির হোতা এই সংসদে আসনে ছোটমনির এমপি নির্বাচিত হওয়ার পর হতেই অপরাজনীতির সূচনা হয়েছে। দীর্ঘদিনের পোর খাওয়া মায়ের খাওয়া নির্যাতিত ত্যাগী মেধাবী কর্মীদেরকে আওয়ামী লীগের রাজনীতি হতে বিমুখ করার জন্য যাবতীয় বিতর্কিত কর্মকাণ্ড সম্পাদন করে যাচ্ছে। এই এমপি ছোট মনিরের মনির অনুপ্রবেশকারী রাজনৈতিক সমাজ বিরোধী সন্ত্রাসীদের দিয়ে রাজনীতি করানোর অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী কর্মীদেরকে তিনি সবসময় হেনস্থা করে থাকেন। এমপি ছোট মনিরের কার্যতায় আওয়ামী লীগের ত্যাগী কর্মীরা আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ হারাতে বসেছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রভূত উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে তার কার্যতায়। সন্ত্রাসীদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে গোপালপুর ভবপুরের আওয়ামী লীগের প্রকৃত কর্মীদেরকে পথহীন মূল্যায়নহীন করে রেখেছেন। সমাজের ত্যাগীদের হেয় প্রতিপন্ন করতে সন্ত্রাসীদের ব্যবহার করেন সব সময়। আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, আপনাদের লেখনী মাধ্যমে এই বিষয়গুলি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার এই বক্তব্য আপনারা বিভিন্ন সংবাদ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ করে আমাকে সহ গোপালপুর ভবপুর হাজারো মুজিব আদর্শের কর্মী তথা ভবপুর গোপালপুরের সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আজকে সাংবাদিক সম্মেলন পরবর্তী এমপি ছোটমনির তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার এবং আমার পরিবারের উপর ক্ষুব্ধ হয়ে আমার প্রাণনাশ এবং পরিবার ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা বিদ্যমান তো রহিয়াছে। এত সংক্রান্তে আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। বিনীত মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, পিতা আলহাজ সোহরাব আলী, সাংকষ্টাপাড়ি নন গোবিন্দাসী, উপজেলা ভবপুর, জেলা টাঙ্গাইল। সবাই তো বলতে সাহস পায় না, বললেই তার কর্মের প্রতিবাদ করলেই তাকে মানে নানানভাবে মিথ্যা মামলা দেওয়া ফাঁসানো হয়েছে। এরকম ঘটনা বেশ কয়েকটা ভবপুর গোপালপুরে এরকম বেশ কিছু ঘটনা, মানে যে তার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধেই মামলা। আমরা তো থানায় যাইতেই পারি না, মানে ভবপুরের যিনি বর্তমান ওসি সাহেব উনি মনে হয় তার কাজ করার জন্য তার হুকুম পালন করার জন্য সে ওইখানে ওসি হিসেবে মানে নিয়োগ পেয়েছেন, এরকম একটা অবস্থা প্রকাশ্যেই। আপনার তার যে গুন্ডা বা তার যে লোকজন, তার লোকজন সরাসরি বলছে তারা আমি চেয়ারম্যান মাইরা মাইরা লাশ চেলা মাছ দেখানো হবে। তাহলে বুঝলেন আপনাদের কাছে এটাই আমার প্রশ্ন। আমাদের মতো আমরা যারা আওয়ামী লীগের এই পর্যায়ের কর্মী,
আমরাই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিমজ্জিত। আমরা যদি শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতিতে থাকি, আমরা যদি নিঃশ্বাস নিতে না পারি, আমরা দীর্ঘদিনে মার খাওয়া, পোর খাওয়া, নির্যাতিত, ত্যাগী, আমরা যারা আওয়ামী লীগের আবেগ আমাদের কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা আওয়ামী লীগ আমাদের ধারণ করি, আদর্শ আমরা ধারণ করি, আমাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায় থাকতে পারে? এটাই আপনার আমাদের বোধগম্য নয়। জনৈক উজ্জ্বল নামক এমপি মহোদয়ের এক মানে পোষা লালিত এক মানে ওই ছেলে, তাকে দিয়ে একটা ভিত্তিহীন একটা অভিযোগ লিখে আমাকে অলরেডি গ্রেপ্তার করার জন্য, আমাকে ওই মামলা নেওয়ার আগেই গ্রেপ্তার করার জন্য আমাকে পুলিশ বিভিন্ন বাহিনী আমার মারি করছে দীর্ঘদিন, বেশ কিছু এক সপ্তাহের মতো পালিয়ে থেকে তারপরে মামলা জানতে পারলাম যে হ্যাঁ আমার নামে মামলা হয়েছে। আমি আওয়ামী লীগের ছোটো বুঝমান হওয়ার থেকে প্রাথমিক বিদ্যালয়ে যখন লেখা পড়ি তখন থেকেই আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আমার বাবা ওলামা লীগের আহ্বায়ক ছিল দীর্ঘদিন, আওয়ামী লীগের আমরা রক্ত সূত্রে আওয়ামী লীগ। উনি গামসামার্কার লোক ছিল, গামসামার্কা ই করতো, কৃষক শ্রমিক জনতা লীগ করতো। ওনাকে আমরা ছাত্রলীগের রাজনীতি আমরা করছি দীর্ঘদিন, আমি টাঙ্গাইলের রাজনীতি করছি সক্রিয়ভাবে, টাঙ্গাইলের রাজনীতিতে ওনাকে আমরা কখনো দেখিনি। উনি জার্মান ছিলেন দীর্ঘ 14-15 বছর জার্মান ছিলেন, হঠাৎ করে এসে উনি ওই এমপি মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ। আমরা তাকে পাইনি কে, আমরা গামসামার্কা করতো, এটা এই হিসেবে আমরা তাকে চিনতাম যে গামসামার্কার লোক, কৃষক শ্রমিক জনতা লীগের লোক। বিতর্কিত কর্মকাণ্ড এই যে অনুপ্রবেশকারী আওয়ামী লীগে বিএনপির কিছু লোকজন মানে আওয়ামী লীগে এসে তারা আওয়ামী লীগের নেতা সেজে গেছে, নেতা সাইজে তারা যা খুশি তাই, যা ইচ্ছা তাই করে এই সব কিছুর প্রতিবাদ করে তারা ক্ষুব্ধ। ওই যে ঘাট দখল, বালুর ঘাট দখল, বালুর ব্যবসা, মানে বালু চরে একটা খায়া ফেলাইতেছে, শত শত একর জমি আবাদি জমি, সেইখানে নদী বিক্রি করতেছে, সে সরাসরি সে প্রত্যক্ষভাবে সে মদত দিয়ে কাজ করাইতেছে, অন্য অন্য জায়গায় করতে পারে কিন্তু সে ওইখানে ঠিকই করতেছে। আমার সাথে এই যে ওই নাম ফলক একটা পরিবর্তন করছে এটা, তারপরে আপনার ওই বিভিন্ন অনুপ্রবেশকারীরা আসে, সব কিছুর বিরুদ্ধে আমি কথা বলি এবং যত রকমের তার মানে ওই মাঝথানি গুন্ডামি যে তার বাহিনী তারা করে এই সব কিছুকে আমি প্রতিবাদ করার চেষ্টা করি। আমার শক্তি সামর্থ্য সামান্য ইয়ে বলে আমি চেষ্টা করি এগুলো প্রতিহত করার, প্রতিরোধ করার জন্য, যে কারণেই উনি আমার উপরে খুব সঙ্গে না আদৌ কোনো বিরোধ তার সাথে আমার না, তার সাথে আমার কোনো এরকম কোনো সম্পৃক্ততা নাই। সভাপতি কাছে মতো ইয়ে করছে, আওয়ামী লীগের যিনি সভাপতি তার সাথে মতো তাকেও তো হামলা হত্যার উদ্দেশ্যে হামলা করছে, তার গাড়ি ভাঙছে না, ওইটা নিয়ে আমরা মামলা করি নাই, ওইটা নিয়ে মামলা করেনি সে, কোর্টে মামলা করছে একটা, আমি একটা কোর্টে আমার অনুসারী দিয়ে কোর্টে একটা মামলা করছে কিন্তু সেই মামলাটা পুলিশ মামলা নেয় করেনি। জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতা যারা আছেন তারা ওই নির্দেশ মীমাংসা করে দেবো যে এগুলো দলীয় ভোট নিজেদের মধ্যে মামলা করার প্রয়োজন নেই। কোর্টের যে মামলাটা আমরা করছি সেটা ওই যে মূল ঘটনা মানে ওই আমাদের গোবিন্দ দেশিতে ওই যেই শুনে ওরা মামলা করছে ওই উজ্জ্বল নামক জনক এক ব্যক্তি ওই এমপি সাহেব যে মামলাটা করেছে সেটা ওই মামলাটা মানে আমার এক লোক সে ওই ইঞ্জুরি হয়েছে, আহত হয়েছে, মারা একটু ধাক্কা ধাক্কিতে ইঞ্জুরি হয়েছে, মামলা করার কথা ওই যে বললাম যে ঘাট বালুর ঘাট নিয়ে দখল করে নিছে যে ওইখানে আমাদের এক লোক আছে সে ওই মারামারিতে আহত হয়েছে, মামলা করবো আমরা হাসপাতালে রোগী ভর্তি ছিল মামলা করবো, সেই মামলার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, থানায় নেতা বিভিন্ন নেতাদের কাছে যাওয়া হয়েছে, তারা বলছে তোমরা কোর্টে যাই মামলা করো, পরে সেটা কোর্টে মামলা করে হয়েছে, তাও কোনো পুরো ই নেই ওই পিবিআইয়ের কাছে এটা তদন্ত দিচ্ছে।